হ্যালো বন্ধুরা আপনাদের কেপিএ ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত থার্ড ইয়ারে পরীক্ষার জন্য প্রত্যেকে কোশ্চেন পেপার ডাউনলোড এবং যারা অ্যান্সার স্কিপ আপলোড করবেন তাদের প্রত্যেকে ওয়েবসাইটে গিয়ে নিজের ডিটেলস রেজিস্ট্রেশন করতে হবে আজকের ভিডিওতে গৌরবঙ্গ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন যারা পরীক্ষা দেবেন তারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার প্রসেস দেখাবো রেজিস্ট্রেশন করা ছাড়া আপনারা কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবেন না এবং আপনারা অ্যান্সার স্কিপ আপলোড করতে পারবেন না ওয়েবসাইটে তাই অবশ্য আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তাই অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার প্রসেস জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন দেখে নিই কীভাবে রেজিস্ট্রেশন করা যায় প্রথমত আপনারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই সাইটে আসার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজটি সরাসরি খুলতে পারবেন তারপর আপনারা এখানে দুটি অপশান দেখতে পারবেন আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশান আপনারা এবছর যে কোর্সে পরীক্ষা দেবেন অবশ্যই সেই কোর্সটি ক্লিক করবেন তো আমি প্রথমে যারা গ্রাজুয়েশানে থার্ড ইয়ারে পরীক্ষা দেবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার প্রশিসটি দেখাচ্ছি যারা থার্ড ইয়ারে পরীক্ষা দেবেন তারা ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করবেন ক্লিক করার পর পরে পেয়ে চলে যাবেন এখানে আপনারা তিনটি অপশান দেখতে পারবেন পার্ট থ্রি পার্ট ওয়ান সাপ্লিমেন্টারি পার্ট টু সাপ্লিমেন্টারি আপনারা যে পার্টে পরীক্ষা দেবেন সেটি ক্লিক করবেন আমি পার্ট থ্রিতে ক্লিক করছি ক্লিক করার পর পরে পেজে চলে যাব পরে পেজে আপনারা এখানে একটি অপশান দেখতে পারবেন ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবেন ক্যান্ডিডেট অপশানে ক্লিক করলে তারপরে আপনারা এখানে দুটি অপশান দেখতে পারবেন একটি অপশান রয়েছে রেজিস্টার ইউর ডিটেলস সেকেন্ড অপশান রয়েছে লগ আমরা যেহেতু নতুনভাবে রেজিস্ট্রেশন করব তাই রেজিস্টার ইউর ডিটেলস এই অপশানটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরে পেজে যাবেন ক্লিক করার পর আপনারা এই পেজটি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে রেজিস্টার ই ডিটেলস নিউ ইউজার এখানে প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে তারপর এখানে সিএসএনএ ক্লিক করতে হবে সিএসএনএ ক্লিক করলে আপনারা এখানে ইয়ারটি দেখতে পারবেন এখানে উনিশ কুড়ি আঠেরো সতেরো আঠেরো পরপর দেখতে পারবেন আপনারা যে বছর অ্যাডমিশন নিয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর প্রথমত আপনারা এখানে ইমেল আইডি তারপর মোবাইল নাম্বার টাইপ করার পর সাবমিট বটমে ক্লিক করবেন এখানে একটি কথা বলে রাখি যে অপশানগুলির পাশে স্টার মার্ক রয়েছে সেটি অবশ্যই ফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার সিএসএন তারপর মোবাইল নাম্বার পাশেই মার্ক রয়েছে অবশ্যই এই তিনটি অপশান ফিল করতে হবে এবং আপনারা যদি ইমেল আইডি না দেন তাও চলবে আপনার এই তিনটি অংশ ফিল আপ করার পর সাবমিট বটমে ক্লিক করবেন সাবমিট বটমে ক্লিক করার পর পরে পেজে চলে যাবেন আমার কাছে যেহেতু কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই তাই পরবর্তী স্টেপ আপনাদের দেখাতে পারছে না তো আমি একটি স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপরে কী অপশান বা পেজ আসবে অবশ্য আপনাদের দেখাবো সাবমিট বটমে ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটি টাইপ করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে তারপর আরেকটি পেজ খুলবে এই পেজটি খুলে যাবে প্রথমত আপনারা মোবাইল নাম্বারে যে ওটিপিটি গেছে সেই ওটিপিটি এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে একটি সাবমিট বটন পাবেন সেই সাবমিট বটমে ক্লিক করবেন ওটিপি টাইপ করার পর সাবমিট বটমে ক্লিক করলে এই পেজটি খুলবে এটি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি যেহেতু আমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার নাই সে কারণে আপনাদের দেখাতে পারছি না তো আপনাদের এই ম্যাসেজটি শো হবে লেখা থাকবে থ্যাংক ইউ ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর ইউজিবি অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অনলাইন এক্সাম দু হাজার কুড়ি হ্যাজবিন সেন্ট ইউর ইমেল অ্যান্ড ফোন অর্থাৎ আপনাদের ইমেল এবং ফোন নাম্বারে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এরপর আমরা ওয়েবসাইটে পেজে চলে আসবো রাইডিং পাসওয়ার্ড পেয়ে গেলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা প্রথম পেজে চলে আসবেন একইভাবে আপনারা পোস্ট গ্র্যাজুয়েশনে ক্লিক করলে ক্লিক করার পর পরে পেজে যাবেন তারপর এখানে আপনারা সেমিস্টার ওয়ান সাপ্লিমেন্টারি সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর যে কোনো একটি ক্লিক করবেন ক্লিক করার পর অর্থাৎ আপনারা যে কোর্সটি করবেন সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ক্যান্ডিডেট অপশান ক্লিক করবেন ক্যান্ডিডেট অপশানে ক্লিক করার পর এখানে আপনারা রেজিস্টার অপশান পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্টার করার পর পিজি এবং গ্র্যাজুয়েশানে সেম অপশান রয়েছে তারপর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর পরে পেয়ে যাবেন প্রথমত আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে আপনার মোবাইল নাম্বারে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড গেছে সেটি টাইপ করার পর এখানে একটি ম্যাথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দশ বাই টু অর্থাৎ দু দিয়ে দশকে ভাগ করতে হবে ভাগ করার পর যেটি হবে সেখানে বসাবেন বসানোর পর লগ ইন বটমে ক্লিক করবেন লগ ইন বটমে ক্লিক করার পর পর পরে পেজে চলে যাবে যেহেতু আমার কাছে কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই তাই পরবর্তী স্টেপ আপনাদের দেখাতে পারছি না কলেজ থেকে প্রোভাইড করা একটি পিডিএফে কী কী অপশান আসবে সেখানে মেনশন করা রয়েছে অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব গৌরবঙ্গ ইউনিভার্সিটি একটি পিডিএফ প্রোভাইড করা হয়েছে এখানে পরপর দেওয়া রয়েছে তো প্রথমত আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করার পর যে ম্যাথটি থাকবে সেই ম্যাথটি সলভ করে বসানোর পর লগ ইন বটমে ক্লিক করবেন লগ ইন বটমে ক্লিক করার পর এ পেজটি খুলে যাবে এখানে আপনারা দুটি অপশান দেখতে পারবেন একটি হচ্ছে কোশ্চেন পেপার ডাউনলোড এবং একটি রয়েছে অ্যান্সার স্কিপ আপলোড এই দুটি অপশান দেখতে পারবেন আপনারা প্রথমত কোশ্চেন পেপার ডাউনলোড করবেন তাই কোশ্চেন পেপার ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করলে পরে পেজে যাবেন এই পেজটি এমনভাবে আপলোড করা হয়েছে এখানে বোঝা যাচ্ছে না তারপর নিচে আসলে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন কোশ্চেন পেপার কোশ্চেন পেপার অপশানে ক্লিক করলে আপনারা কোশ্চেন পেপারটি ডাউনলোড করতে পারবেন যেদিন পরীক্ষা হবে সেই দিনে আপনারা কোশ্চেন পেপারটি ডাউনলোড করতে পারবেন সেই কোশ্চেন পেপারে ক্লিক করলে আপনার কোশ্চেন পেপারটি ডাউনলোড করে নেবেন তারপর এখানে একটি কথা বলা রয়েছে যে প্রশ্নপত্র ডাউনলোড করার পর থেকে একজন পরীক্ষার্থী অনলাইন পরীক্ষার সময় শুরু হয়ে যাবে তাই প্রশ্নপত্র ডাউনলোড হওয়ার পর পরীক্ষার্থীকে উত্তর লেখা শুরু করে দিতে হবে তারপর এখানে বলা রয়েছে একজন পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি অনুযায়ী সময় পাবে উত্তর লেখা ও উত্তরপত্র আপলোড করার জন্য তো পরপর এখানে বলা রয়েছে তারপর বলা রয়েছে যে এ ফোর সাইজে লুজ পেজে আপনাদের লিখতে হবে উত্তর তারপর এখানে বলা রয়েছে পরীক্ষার্থীকে নিজের সই নাম রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সেশন পেজ নাম্বার উত্তরপত্রের প্রত্যেক পেজে লিখতে হবে অর্থাৎ মনে করুন আপনারা দশটি পেজ ইউজ করলেন বা বারোটি পেজ ইউজ করলেন সেই বারোটি পেজে আপনাদের এই ডিটেলসগুলো লিখতে হবে এখানে বলা রয়েছে প্রত্যেকটি পেজে অবশ্য আপনাদের লিখতে হবে তারপর বলা হচ্ছে উত্তর লেখার জন্য পরীক্ষার্থীকে কালো কালি বল পেন্ট ব্যবহার করতে হবে তারপর বলেছে উত্তরপত্র আপনারা কিভাবে আপলোড করবেন উত্তরপত্র আপলোড করার ক্ষেত্রে অবশ্য আপনাদের মাইক্রোসফট অফিস লেন্স যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ব্যবহার করতে বলা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন এখানে কিভাবে ইউজ করবেন তার প্রসেস দেখানো রয়েছে পরবর্তী আরেকটি ভিডিওতে মাইক্রোসফট লেন্স কিভাবে ব্যবহার করেন তার প্রসেস আপনারা জানতে পারবেন কীভাবে পিডিএফের অ্যানসার পেজগুলো রূপান্তর করবেন তার প্রসেস দেখাবো পরীক্ষা কমপ্লিট হওয়ার পর পেজগুলোকে পিডিএফ আকারে রূপান্তর করবেন রূপান্তর করার পর আপনারা ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচাটি টাইপ করার পর আপনারা লগ ইন করবেন লগ ইন বটমে ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে আপনারা এখানে একটি অপশান দেখতে পারবেন অ্যান্সার স্কিপ আপলোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পরে পেজে চলে আসবেন পরে পেজে আসলে আপনারা এখানে একটি অপশান দেখতে পারবেন আপলোড আপলোড অপশানে ক্লিক করলে আপনারা যে পিডিএফটি রূপান্তর করলেন সেই পিডিএফটি ক্লিক করবেন প্রথম পেজে ক্লিক করবেন তারপর এখানে আপলোড অপশানে ক্লিক করবেন কনফার্মে এভাবে আপনারা সমস্ত পেজ আপলোড করে নেবেন আপলোড করার পর এখানে সাবমিট একটি বটন পাবে বা কনফার্ম একটি বটন পাবেন সেই বটনে ক্লিক করবেন এখানে যেহেতু পেজটি স্পষ্ট বোঝা যাচ্ছে না স্পষ্ট বোঝা গেলে আপনারা সমস্ত অপশান দেখতে পারতেন তারপর আপনারা যখন ফাইনাল সাবমিট হয়ে যাবে সমস্ত পিডিএফ আপলোড করার পর আপনারা যখন অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোড অপশানে ক্লিক করবেন এখানে একটি অপশান দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে তো আপনারা এখানে আপনাদের সমস্ত পিডিএফটি দেখতে পারবেন এ পেসটি ভালো করে বোঝা যাচ্ছে না বোঝা গেলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত মানে একটি কথা বলা রয়েছে যারা উত্তরপত্র বা ছবিগুলো আপলোড করতে অসমর্থ তারা অবশ্যই কলেজে গিয়ে উত্তরপত্রটি জমা করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবেন এবং তাছাড়া কীভাবে কোয়েশ্চেন পেপার ডাউনলোড করবেন এই ভিডিওটির মাধ্যমে সামান্য উপকৃত হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পরের আরেকটি ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে মাইক্রোসফট অফিস লেন্স ব্যবহার করবেন এবং এই অ্যাপটি ব্যবহার করে কীভাবে জেপিজি এবং পিএনজি ফরম্যাটে রূপান্তর করবেন আপনাদের উত্তরপত্রটি যারা থার্ড ইয়ার বা পিজিতে পরীক্ষা দেবেন তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং রেজিস্ট্রেশন প্রসেসটি জানার সুযোগ দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে